সরকার কর্মীদের একাংশের ডাকা ধর্মঘট ব্যর্থ করতে দিনাটার বিভিন্ন স্কুলে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। কথা বলেন শিক্ষক ও শিক্ষক কর্মীদের সাথে, যারা হাজিরা খাতায় সই করছিলেন না তাদের অনেককেই ধমক দিয়ে সই করাতে বাধ্য করলেন তিনি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করুন, আপনি পাঁচ রবিবার ছয় চার তারিখে দরখাস্ত দিয়ে গেছে, আপনার ক্লাস নেই, যাদের ক্লাস আপনি সই করেছেন, সই করুন ক্লাস আমি একটা জিনিস বুঝি, আপনি আমাকে বোঝানোর চেষ্টা করুন, আপনি পাঁচ রবিবার ছয় চার তারিখে দরখাস্ত দিয়ে গেছে, সেই দরখাস্ত আপনার ক্লাস নেই, যাদের ক্লাস পরিকল্পিত ভাবে টিচাররা নিজেরা ঠিক করে দিয়েছেন যে আমরা আসবো যাতে ছাত্ররা আসে, আপনি ছাত্রছাত্রীদের মোটামুটি ছুটি বলে না করে দিয়েছেন, সেই জন্য আসে গতকাল যারা আসেনি সেরকম দু তিনজন ছাত্র ছাত্রী এসেছিল তাদেরকে আবার গেট থেকে বিদায় করে দেওয়া হয়। অর্থাৎ একটা পরিকল্পিতভাবে এরা বিয়ে বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের বলি করছে। আপনার কেউ দয়া করে দেয়নি, আপনি নিজের বলেছেন যে আমাদের শিক্ষায় আমাদের ইয়েতে আমরা চাকরি পাই, রোজগার করিনি, আর ওই যে দেখছেন ওই যে হিতেন বর্মন এমপি ল্যান্ডের টাকায় ঘর হয়েছে কি অমুক হয়েছে, ওপরে কার আছে নাম এগুলো না, যারা জোগাড় করেছে তাদের দিনাটার প্রতি ভালোবাসার জন্য, নাহলে জ্ঞানদা দেবী স্কুলে একটা ঘর হবে কি দুটো ঘর হবে আমার কি লাভ আছে, কিন্তু দিনাটার প্রতি টান, দিনাটা একটা স্কুল ভালো করে সাজানো হবে সেখানে ছাত্রীদের কোনো সমস্যা হবে না, আমার পরিবারের কেউ কোনো দিনও এইখানে চাকরি করেনি করবে করার কোনো ইয়েও নেই, কিন্তু এগুলো জোগাড় করে দেওয়ার আমরা করেছি, হয় আমি করেছি নয় ও করেছে নয় ও করেছে, তারা দিনাটার প্রতি টানে করেছে, তাই কেউ যদি দেখান যে আমরা চাকরি করছি শিক্ষার ইয়েতে অমুক আমাদের আপনাদের কেন জবাব দেব, আমাদের জবাব দিতে হবে যখন আমরা দেখব যে দিনাটার ছেলে মেয়েদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে তাদের শিক্ষার থেকে নিজেদের স্বার্থের জন্য, তখন আমরা প্রতিবাদ করব।